ভট্টাচার্য, পূজা ভট্টাচার্য কেটে দিয়েছিল। আমরা আমি মা বাবাটা কিনছি যে আমি অপহরণ হয়েছি, অপহরণ যে হয়েছি এর নাম বাপন বর্মন। আমরা 4 বছরের রিলেশন আছি, তো 4 বছর থেকে আমরা রিলেশন চলে, তারপরে আমি ঘরে জানানো হয়েছে যে এরকম মায় ওটা হচ্ছে কাস্টের লেগে তারা হের লগে দেওয়া হইতো না। তারপরে আমি ডিসিশন নিয়েছি আমি হের লগে গেছি গিয়া, যাওয়ার পরে এখানে বিয়া করছি, সব কিছু হয়েছে। তারপরে কেস করা হয়েছে যে কিডন্যাপিং করছে। আমি তো একটা অ্যাডাল্ট মেয়ে না, আমার 24 ইয়ার্স, তো আমার অথরিটি তো আছে বিয়া করার নিজের। তারা আমি ঘরে জানাইছি মা তারা, বাট তারা মানছে না। তারপরে কি আমি আমার ডিসিশন নিয়েছি, এটা নেওয়ার পরে আমি হেরে বিয়া করছি নিজের ইচ্ছায়। নগাঁও বিয়া করছি, ওই 28 তারিখ আমরা গেছি, 29 তারিখ সকালে গিয়ে আমরা বিয়া করছি। আর মা বাবা যে এলিগেশন লাগাইছিলেন যে থানার নিউ অফিসার, আমি সময় কালকে যখন থানার মধ্যে যাই অফিসার আসলেই না, সেকেন্ড ইনচার্জ সাইন আসলা, তাই নিয়ে আমার সব লিয়া গেছিল, মেডিকেল করাইছিল, তারপরে কোর্টে লিয়া গেছিল। এখন তো এটা তো ফার্স্ট ফল্ট, এটা মাত্রা ফলস লাগাইছেন যে তারা 2 লাখ টাকা দেওয়া হয়েছে, এরকম 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 টাকার প্রশ্নই উঠে না। কারণ কি আমার মেজরিটি আছে 24 ইয়ার্স, আমার আমি তো নিজের স্বইচ্ছা এটা করছি। এখানে ওসিরে টাকা দিয়ে কিন্তু ওসি কিন্তু আমার কিনে নিতে পারবো না, এটা তো কোনোদিনও হইত না। আমি নিজেরই চাই হেলো গেছি, নিজের ইচ্ছা সাহিত্যের মতো আমি গেছি। তারপর তো আইসি রাজু রঞ্জন দের বিরুদ্ধে যে অভিযোগ তোমার মায়ের করছে, এটা একদম ফলস, এটা কিতা সত্যি একদম ফলস, এটা ঝুট মিথ্যা কথা, এটা মানে তাই মানে মিশা কথা কইরা, মিশা কথা কইরা। আমার তো ইচ্ছা, আমি যখন হের লগে আইছি অত ডিসিশন নিয়ে আমি হের লগেই থাকতাম। আর মা বাবা তারা, আমি মা বাবার কাছে এটাই রিকোয়েস্ট করলাম যে ওসি স্যারের নামে যেটা ফলস ইনজাম লাগাইছে এটা তারা রিটার্ন করে দিন। কারণ তাই তো কালকে আসলো না, এটা একদম ফলস, তারা টাকা খেলে নিত, আমি নিজেই ইচ্ছা স্বাধীন মতো আইছি হের লগে। পূজা ভট্টাচার্য কেটে দিয়েছিল। আমরা আমি মা বাবারা কিনছি যে আমি অপহরণ হয়েছি, অপহরণ যে হয়েছি এর নাম বাপন বর্মন। আমরা 4 বছরের রিলেশন আছি, তো 4 বছর থেকে আমরা রিলেশন চলে, তারপরে আমি ঘরে জানানো হয়েছে যে এরকম মায় ওটা হচ্ছে কাস্টের লেগে তারা হের লগে দেওয়া হইতো না। তারপরে আমি ডিসিশন নিয়েছি আমি হের লগে গেছি গিয়া, যাওয়ার পরে এখানে বিয়া করছি, সব কিছু হয়েছে। তারপরে কেস করা হয়েছে যে কিডন্যাপিং করছে। আমি তো একটা অ্যাডাল্ট মেয়ে না, আমার 24 ইয়ার্স, তো আমার অথরিটি তো আছে বিয়া করার নিজের। তারা আমি ঘরে জানাইছি মা তারা, বাট তারা মানছে না। তারপরে কি আমি আমার ডিসিশন নিয়েছি, এটা নেওয়ার পরে আমি হেরে বিয়া করছি নিজের ইচ্ছায়। নগাঁও বিয়া করছি, ওই 28 তারিখ আমরা গেছি, 29 তারিখ সকালে গিয়ে আমরা বিয়া করছি। আর মা বাবা যে এলিগেশন লাগাইছিলেন যে থানার নিউ অফিসার, আমি সময় কালকে যখন থানার মধ্যে যাই অফিসার আসলেই না, সেকেন্ড ইনচার্জ সাইন আসলা, তাই নিয়ে আমার সব লিয়া গেছিল, মেডিকেল করাইছিল, তারপরে কোর্টে লিয়া গেছিল। এখন তো এটা তো ফার্স্ট ফল্ট, এটা মাত্রা ফলস লাগাইছেন যে তারা 2 লাখ টাকা দেওয়া হয়েছে, এরকম 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 টাকার প্রশ্নই উঠে না। কারণ কি আমার মেজরিটি আছে 24 ইয়ার্স, আমার আমি তো নিজের স্বইচ্ছা এটা করছি। এখানে ওসিরে টাকা দিয়ে কিন্তু ওসি কিন্তু আমার কিনে নিতে পারবো না, এটা তো কোনোদিনও হইত না। আমি নিজেরই চাই হেলো গেছি, নিজের ইচ্ছা সাহিত্যের মতো আমি গেছি। তারপর তো আইসি রাজু রঞ্জন দের বিরুদ্ধে যে অভিযোগ তোমার মায়ের করছে, এটা একদম ফলস, এটা কিতা সত্যি একদম ফলস, এটা ঝুট মিথ্যা কথা, এটা মানে তাই মানে মিশা কথা কইরা, মিশা কথা কইরা। আমার তো ইচ্ছা, আমি যখন হের লগে আইছি অত ডিসিশন নিয়ে আমি হের লগেই থাকতাম। আর মা বাবা তারা, আমি মা বাবার কাছে এটাই রিকোয়েস্ট করলাম যে ওসি স্যারের নামে যেটা ফলস ইনজাম লাগাইছে এটা তারা রিটার্ন করে দিন। তাই তো কালকে আসলো না, এটা একদম ফলস, তারা টাকা খেলে নিত, আমি নিজেই ইচ্ছা স্বাধীন মতো আইছি হের লগে।